হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তবে আমি সবসময় চাইবো তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি কামনা করব। আর ভিডিওটা শুরু করার আগে আমি বলি, আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, আর আমার হৃদয় থেকে অনেক ভালোবাসা। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পরে যে বেলটা আছে ওটা টং করে বাজিয়ে দিও। আর কালকে আমি দিদি বাড়িতে ছিলাম, আজকে দেখো বাবার বাড়ি যাচ্ছি, তো বাবার বাড়িতে গিয়ে কি করি দেখি, সেটাই দেব তোমাদের। দেখো আমরা বাবার বাড়ি চলে এসেছি, এসে স্নান করে নিয়েছি একবার, তারপর টিফিনও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে দেখো আমি আর বাবা সবজি কাটতে বসেছি। এই সবজিগুলো কিন্তু সবই বাবার বাড়ির গাছের সবজি, তো সবজিটা কেটে নিই, তারপরে বাবা আর আমি মিলে রান্নাটা বসিয়ে দেবো, কারণ আজকে মায়ের শরীরটা ভালো নয়। এই যে এখানে বাবা রান্না বসিয়ে দিয়েছে, গ্যাসে করছে না, উনুনেই করছে, কারণ গ্রামের দিকে তো বহুত বহুত জ্বালানি, তো সেগুলোকেও খরচ করতে হয়, তো বাবা উনুনে করছে। আমি দেখো ইলিশ মাছের সর্ষে বাটা মাখাচ্ছি, কারণ ইলিশ মাছের সর্ষে ঝাল হবে, শাকের তরকারি হবে, আর আরেকটা ছোটো কিছু মাছ, ওই মাছের টক হবে, আর করলা ভাজা হবে। এগুলোই এখনো পর্যন্ত জানি, তারপরে জানি না। দেখো পাড়ায় কার বাড়িতে গেছিল সেজে গুজে এসছে, দেখার চোখটা কেউ সাজিয়েছে ওকে, লাইনার পড়েছে, টিপ পড়েছে। কেমন লাগছে আমার ছুটকিকে? কাউন ছিলাম আর কাউন হয়ে গেছি। আমার বাপে যে বিস্কুটটা খেয়েছে ওইটা দাও না। দিচ্ছি বিস্কুট। ওই বাপে যেটা খেয়েছে কে গেছে? তো দেখতেই পাচ্ছ আমরা খাচ্ছি, আর আজকে আমি থালা বাসন একদম করিনি, কারণ মায়ের যেহেতু শরীরটা ভালো নয় তাই জন্য থালা বাসন বেশি করলাম না। এই যে কাগজের প্লেট দেখছো, এই কাগজের প্লেটেই সবাই খেয়ে নিচ্ছি, তো কাগজের প্লেট সবসময় বাবার বাড়িতে রাখা থাকে, যখনই মায়ের শরীর খারাপ হয় লাগে বা কিছু করতে ইচ্ছে করে না, বা রাত্রিবেলাটা বাবা মা দাদা সব এই প্লেটে করেই খেয়ে নেয়। তো আমিও তাই বললাম যে আজকে আমাদেরকেও এই প্লেটেই খেতে দিয়ে দাও, নো প্রবলেম। তো মা মানা করছিল, বাট আমি জোর জবরদস্তি করে নিয়ে বসলাম।
তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।